রাজলক্ষ্মী রাজলক্ষ্মী আমার আপনার কাছে প্রশ্ন যে সুপ্রিয় যেটা বলছেন যে এটা সার্বিকভাবে উন্নয়নমুখী সরকারের যে উন্নয়নমুখী কর্মসূচি তারই একটা অঙ্গ এবং এটা বেনিফিশিয়ারি মুখী কোনো কার্যকলাপ নয় তাহলে তো ওই সাইকেলটা যাকে দেওয়া হচ্ছিল সে তো ভোটার নয় এটা জেনেই দেওয়া হচ্ছিল অতএব এটাকে ভোটের কথা মাথা রাখবেন না মনে রাখবেন এটা আসলে খাদ্য সাথী থেকে যায় যে প্রকল্পে যে ভাবনার শুরু হয়তো তারই একটা শেষ বৃত্তটা সেখানে কমপ্লিট হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে অঞ্জনদা সে পদ্মালোদের মাঝেতে একটা খুব মানে চমৎকার লাইন ছিল মিথ্যারও একটা মাহাত্ম আছে তো আজকে আবার সুপ্রিয়র কথা শুনে সেই কথাটাই আবার মনে পড়ে যাচ্ছে আর স্বামী বিবেকানন্দ একটি উক্তি ছিল আর কি হিসেবের দায় জানো আমি যোচ্চর না বানি তো সেটা আজকে তৃণমূল কংগ্রেস কোচ মানে তৃণমূল কংগ্রেস যাতে মনে রাখি আমার সুপ্রিয়র কাছে কতগুলো সিম্পল প্রশ্ন প্রথম কথা আপনি যখন অনুষ্ঠান শুরু করলেন অঞ্জনদা বললেন এটা সবার জন্য আমরাও তাই শুনেছি কিন্তু সুপ্রিয়া বলল গরিব মানুষের জন্য তাহলে ওকে এখন হিসাব দিতে হবে পশ্চিমবঙ্গে এই এই মুহূর্তে গরিব মানুষ কজন গরিব মানুষ প্রত্যেকটা রাজ্যে কজন প্রত্যেকটা ওয়ার্ডে কজন প্রত্যেকটা বুথে কজন কতজন গরিব মানুষের জন্য ওনারা এই ব্যবস্থাটা করছেন আরেকটা যেটা কথা সেটা হচ্ছে কাঁচামাল ওনারা কাদের থেকে কিনবেন এটা একটা খুব বড় জিজ্ঞাসা খাদ্য গুণাবলী নিয়ে জিজ্ঞাসা থেকেই যাচ্ছে কারণ সরকারি হাসপাতালে যে ধরনের খাবার দেওয়া হয় তাতে রোগীরা আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছেন এই ইতিহাস আমরা দেখতে পেয়েছি এর সাথে সাথে আরও কতগুলো জিনিস ওনারা যে বারবার করে বলেন যে পশ্চিমবঙ্গের জিডিপি পশ্চিমবঙ্গের গ্রোথ নাকি ভারতের গড়ের চাইতে বেশি যদি তাই হয় তাহলে আজকে কেন গরিব মানুষের জন্য পশ্চিমবঙ্গে এই সমস্ত প্রকল্প তৈরি করতে হচ্ছে কাদেরকে এই রান্নাগুলি তৈরি করার বরাদ্দ দেওয়া হবে এই জিজ্ঞাসা আরেকটা যেটা সেটা হচ্ছে যেটা আমিও আগে জিজ্ঞাসা করবো ভেবেছিলাম তো করোনার সময়তে সত্যি এনারা কোথায় ছিলেন আর করোনার সময়তে যখন ভারতীয় জনতা পার্টি নদিয়াতে হুগলিতে চব্বিশ পরগনাতে নর্থ বেঙ্গলে যতবার বেরোবার চেষ্টা করেছে ততবার তাদেরকে হোম অ্যারেস্টে দিয়ে দেওয়া হয়েছিল আরেকটা খালি কথা যেটা দেবজ্যোতি দা বললেন দেবজ্যোতি মিশ্র তিনি যা বললেন হ্যাঁ এটা হচ্ছে বামেদের দ্বারা অনুপ্রাণিত হয়ে তৃণমূল করছে সত্যি বামেদের দ্বারা আরেকটা ব্যাপার অনুপ্রাণিত হয়ে তৃণমূল করছে সেটা দেখা গেছিল তরিপ তোদ্দার তার ঘনিষ্ঠ যে সমস্ত রেশন ডিলাররা ছিলেন তারা যে দুর্নীতি করেছিলেন সেইটাকে অনুপ্রাণিত হয়ে কয়েক জন বাড়িয়েছে এই মুহূর্তে তৃণমূল আমি বুঝেছি আমি আসবো আমি সুপ্রিয় আপনাকে জানতে চাই প্রথমত যে এই স্কিমটা আজকের প্রকল্প ঘোষণার মাধ্যমে এখন অবধি খুব স্পষ্ট করে বোঝা যায়নি প্রথমত এই প্রকল্পের আওতায় কতজন থাকবে গোটা রাজ্যে কোথায় কোথায় চালু আছে কারণ আজকে যেমন ঘোষণায় বলা হয়েছে যে এই মহানগর সেই মহানগরের সবগুলো ওয়ার্ড অন্যান্য জেলা সদর শহরগুলো এবং কর্পোরেশন এলাকাগুলোতে প্রাথমিকভাবে চালু করা হচ্ছে দু ঘন্টা করে চালু হবে 500 জন করে প্রতিটা কিচেন থেকে হবে যেমন এই এই শহরে 144টা ওয়ার্ডে 72টা কিচেন তৈরি করা হচ্ছে আমার প্রশ্ন গত রাজ্যে কতগুলো কিচেন তৈরি করা হচ্ছে কতজন মানুষকে এর আওতায় আনা হচ্ছে এর জন্য কোনো মাপকাঠি তৈরি হচ্ছে কি এক দুই বুঝলাম সবাই বামেরাও কংগ্রেস সবাই সাপোর্ট করছে এক্ষেত্রে বলছে ভালো অনুপ্রেরণা ইত্যাদি কিন্তু সব রাজনীতিতে একটা অর্থনীতিও থাকে এর অর্থনৈতিক ব্যাখ্যাটা অর্থনৈতিক সাপোর্টটা সমর্থনটা কোন জায়গা থেকে আসছে উত্তর দেবেন প্লিজ বাদবাকিদের বলার সময় সম্মানীয় মানুষেরা বলেছেন আমার প্রজন্মের অনেক তরুণ নেতারা তারাও বলেছেন আমি ইন্টারাপ্ট করি আমি যেহেতু বাইরে থেকে বলছি আমি আশা করব আমার সামান্য কয়েকটা সময় বলার সময় কেউ ইন্টারাপ্ট করবেন না প্রথমত আমি ক্যাটাগরিক্যাল প্রশ্নের ক্যাটাগরিক্যাল উত্তর দিচ্ছি রাজলক্ষ্মীদি মিথ্যার মাহাত্ম দিয়ে শুরু করবেন এটাই বিজেপির থেকে বাংলার বুকে কাঙ্ক্ষিত এবং কাম্য আমার ভাবতে ভালো লাগলো এবং দেখেও ভালো লাগলো আমার প্রজন্মের অন্য দলের হলেও তরুণ নেতা শতরূপ দা সহ বা অভিষেক দ্বারা প্রকল্পটিকে স্বাগত জানিয়েছেন এবং প্রকল্পের মূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনদরদি ভাবনা তাকে সম্মান জানিয়েছেন স্বনামধন্য সুরকার আমাদের সম্মানীয় মানুষ দেবজ্যোতিবাবু তিনিও তার মতো করে ব্যাখ্যা করেছেন বিষয়টাকে আমি বলতে চাইছি এই প্রকল্পটা সার্বিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন বারবার করে একটা বুনিয়াদি স্তরে আছে এবং বুনিয়াদি স্তরে থেকে এই প্রকল্পটার একটা যা শুরুয়াত আজকে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন বিভিন্ন কলকাতা কর্পোরেশনেরও বিভিন্ন বড় ওয়ার্ডে আমরা এটা আজকে শুরু দেখেছি অলরেডি হয়ে গেছে এবং সার্বিকভাবে মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে যে কথা ঘোষণা করেছেন বাজেটেও এর উল্লেখ ছিল আপনারা জানেন সেখানে যে সার্বিকভাবে গোটা রাজ্যের প্রায় প্রতিটা আপাতত পৌর এলাকাগুলোতে প্রতিটি পৌর এলাকাতেই এই 2 ঘন্টা করে মিনিমাম 500 জনের খাওয়ার দাওয়ার ব্যবস্থা আমরা সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের মাধ্যমে করা হবে বলে জানানো গেছে আমি সার্বিকভাবে শুধু দুটো কথা বলতে চাইবো এখানে অভিষেক দা খুব সম্ভবত প্রশ্ন করলেন যে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অন্য বিষয়ের সঙ্গে এটাকে গুলিয়ে দেখার চেষ্টা করলেন আমি বলবো যে
একটা ভালো ভাবনা, যে কথা অঞ্জন বাবু আপনি বারবার করে বলেন বিভিন্ন টক শোতে, আজকেও বলেছেন, সত্যি তো আমরা যারা তরুণ প্রজন্মের রাজনৈতিক, আমরা যারা তরুণ প্রজন্মের রাজনৈতিক কর্মী, আমরা চাই যে, যে কথা শতরূপদাও আজকে এখানে স্বীকার করেছে, প্যানেলে বলেছে যে আমরা চাই প্রতিযোগিতাটা হোক উন্নয়নের, আমরা চাই প্রতিযোগিতাটা হোক প্রো পিপল পলিসির, আমরা চাই প্রতিযোগিতাটা হোক ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড পলিটিক্সের, সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে উন্নয়নের কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, মানুষের পাশে থাকার প্রতিযোগিতায় মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এক নম্বরে, সেখানটায় বাকি দলগুলো তাদের মতো করে নিঃসন্দেহে নিঃসন্দেহে শ্রমজীবী ক্যান্টিন চলেছে, শ্রমজীবী ক্যান্টিন করোনা মোকাবিলায় যে কাজ করেছে, কোভিড এর সময় যে কাজ করেছে, তা নিঃসন্দেহে সাধুবাদযোগ্য। উত্তরবঙ্গের বুকে আমরা, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি উত্তরবঙ্গের ভূমিপুত্র, উত্তরবঙ্গে আমার জেলা জলপাইগুড়িতেও আমরা অন্নদাত্রী বলে একটা কমিউনিটি কিচেন 37 দিন চালিয়েছিলাম, বিভিন্ন রাজনৈতিক দল তার মতো করে চালিয়েছেন, কিন্তু রাজলক্ষ্মী দিকে এটা তো মানতেই হবে, উত্তরবঙ্গে 18টা সার কতটাগুলো সাংসদ, একটা সাংসদকে আমরা দেখতে পাইনি। আমি জানি না দক্ষিণবঙ্গের সিনারিওটা শতরূপ দ্বারা ভালো বলতে পারবে, বিজেপির কোনো সাংসদ, কোনো বিধায়ক, কোনো জনপ্রতিনিধি, কোনো নেতা তাদের কোভিড আম্পানের সময় মানুষের পাশে দেখা গিয়েছে? রাজলক্ষ্মী বলুন, রাজলক্ষ্মী উত্তর দিন। বাংলার যে রাজনৈতিক দল, আমি কিন্তু তার সঙ্গে কথা বলতে পারি, উন্নয়নের এই প্রতিযোগিতা চলছে, কিন্তু বাইরে সমস্যাতে বেরিয়েছিলেন, যেদিনকে জন পাল্লা বেরিয়েছিলেন, প্রত্যেককে বলা হয়েছিল কোভিড পরিস্থিতি আপনাদের বেরোতে দেওয়া হবে না, পুলিশ আরে কোথায় দেবশ্রী, পুলিশ একটাও একটা তো পুলিশ, আরে রাজলক্ষ্মী বলুন তো, আপনি আপনি বলুন তো, উত্তর দিনাজপুর মালদা, আমি কিন্তু তোমার মাঝখানে বলিনি, আরে শুনুন শুনুন, আমি কিন্তু তোমার মাঝখানে বলিনি, আরে শোনা ধৈর্য রাখুন, ডিসেন্সি রক্ষা করো, আরে শোনা ধৈর্য রাখুন, আচ্ছা সুপ্রিয়া সুপ্রিয়া বলতে দিন, সুপ্রিয়া রাজলক্ষ্মীকে বলতে দিন, তারপর বলবেন আপনি, আপনি সুপ্রিয়া আপনি বলবেন, রাজলক্ষ্মীকে বলতে দিন, রাজলক্ষ্মী বলুন, তার মধ্যে আমাদের যুব মোর্চা প্রত্যেকটা জেলায় জেলায় বিনামূল্যে খাদ্য দিয়েছে। আরেকটা কথা মনে রাখবে, আজকে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আজকে ওয়ার্ল্ড ব্যাংক, তারা পর্যন্ত বলেছে যে 80 কোটি মানুষকে যে রেশনটা দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, তাকে তারা সাধুবাদ জানিয়েছে, আমি আমাদের জেলা সাধুবাদ জানিয়েছে, তাকে আমি কোনোদিন যুব মোর্চাকে খাবার দিতে দেখিনি। তোমরা যদি চাল চোর হও, তোমরা যদি ট্রিপল চোর হও, রেশন চোর হও, তাহলে মানুষের কাছে ব্যাপারটা পৌঁছাচ্ছে না, তোমাদের জন্য তোমাদেরকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। আপনারা দুজনেই থামুন। রাজলক্ষ্মী আপনি তথ্য পরিসংখ্যান দিয়ে আসুন, তার বদলে আমাদের আমাদের এটাকে কলহ না করে বরং আমরা এটাকে একটা বিতর্ক সভায় নিয়ে যাই। সুপ্রিয় প্লিজ, না না কলহ কেন হবে, বলতে দিন, তথ্য দিয়ে বলতে দিন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বিষয়টা হচ্ছে এরা বারবার করে যে কথা বলে, এদের কাছে না আছে তথ্য, না আছে সত্য। আমরা দাবি নিয়ে বলছি, সারা ভারতবর্ষের বুকে দৃষ্টান্ত স্থাপন করেছেন যে সাংসদ তার সংসদীয় এলাকায় 12 দিনে 14 লক্ষ মানুষের মুখে যিনি খাবার তুলে দিয়েছেন। আমরা গর্ব করে বলতে পারি লোকসভা ক্ষেত্রটার নাম ডায়মন্ড হারবার, প্রকল্পটার নাম কল্পতরু, সাংসদের নাম আমার অভিষেক। আপনি বলছেন এরা কারা, বলছি উত্তরবঙ্গে কোথায় দিয়েছে, বামেদের শ্রমজীবী ক্যান্টিন আছে, কংগ্রেসের ইন্দিরা ক্যান্টিন আছে, বিজেপি একটা অটল ক্যান্টিন করতে পারবে না, ওদের 18 জন সাংসদ, এত পয়সা, এত আইটি সেল, একটা অটল ক্যান্টিন আছে। রাজলক্ষ্মী রাজলক্ষ্মী সবাই মিলে একসঙ্গে বলবেন না, এটা বারবার দর্শকরা বলেন, সবাই মিলে যদি আপনারা প্লিজ সুপ্রিয় আমাকে বলতে দিন, সবাই মিলে যদি কথা বলেন, দর্শকদের দিক থেকে অভিযোগ আসে তারা কোনো কথা শুনতে পারবে না, প্লিজ এক এক করে বলুন। অভিষেক বলছিলেন আপনি, প্লিজ আমি একটা প্রশ্ন করছি, সেটা মানে এটা একদম রাজলক্ষ্মীকে, বামেদের শ্রমজীবী ক্যান্টিন আছে, আমাদের ইন্দিরা ক্যান্টিন আছে, বিজেপির 18 জন সাংসদ আছে, একটা অটল ক্যান্টিন করতে পারলো না, বা থাকলেও তোমাদের মতো যারা মানে কোনায় কোনায় ছড়িয়ে গেছে, একটা ফুটেজ জোগাড় করতে পারলে না যে একটা অটল ক্যান্টিন হয়েছে? তোমাকে জানিয়ে রাখি সুপ্রিয়, আমাকে জানাতে হবে না, অঞ্জনদার কে জানাও, এটা অঞ্জনদার ব্যর্থতা যে অঞ্জনদার সময় কভার করতে পারেনি। 2 টাকা কেজি চালটা আসছে না, সেটা অত্যন্ত, আরে বাবা তুমি চালের চৌকিদার, ঠিক ঠিক জানি তুমি চালের চৌকিদার, বুঝলাম শতরূপ, খুব দ্রুত খুব দ্রুত আমাদের সময় শেষ হয়ে আসছে। দেখুন আমি যে কথাটা এর আগের বার বলেছিলাম, আমি ওই কথাটাই আমি মনে করি যে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই সময় দাঁড়িয়ে, যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকমভাবে তারা মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করে। অভিষেক যে কথাটা বললো অত্যন্ত দামি কথা, রাজলক্ষ্মীরা
পাকিস্তানের ভিডিওকে আর বিহারের ভিডিওকে পশ্চিমবাংলার বলে আমদানি করে দিতে পারে, আর গোটা পশ্চিমবাংলার কোন প্রান্তে একটা শ্রমজীবী ক্যান্টিন রাজলক্ষ্মীরা চালাচ্ছে একটা ভিডিও খুঁজে পেল না, এ তো হতে পারে না। শতরূপ, অভিষেক, সুপ্রিয় সবাই এক হয়ে আমি দেখছি রাজলক্ষ্মীর দিকে আক্রমণ চালাচ্ছেন। না, অন্যান্য মুশকিলটা অন্য জায়গায়, পরবর্তী কোন সিনারিওর প্রাক পূর্বাভাস মানে আমরা করেছি শ্রমজীবী ক্যান্টিন। না না, অন্যান্য সমস্যাটা অন্য জায়গায়, আমি দেখো অন্য জায়গায় বুঝেছি ভাই, চেয়েছিও না আমি কি তোমায় ইন্টারাপ্ট করেছি রাজলক্ষ্মী, আমি তো তোমায় চেয়েছি তোমার কথায় এই অ্যাকশন দ্বারা। আচ্ছা দেবো যদি বিশ্ব বলতে দিন, অন্যান্য সমস্যাটা অন্য জায়গায়, অন্যান্য দেবো যদি বিশ্ব রাজনৈতিক নন আপনাদের মতন দেবো যদি বিশ্ব।